একটু শব্দ না করে আপনাদের বলে রাখি, এত তো মা কীর্তন শুনতে এসছেন, কে স্বামীকে সকালবেলায় প্রণাম করেন হাত তুলুন তো। দাদারা বলছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, আর মায়েরা মনে মনে ভাবছে কেন যে সামনে বসতে গেলাম, হাত তুলতেও পারি না নামাতেও পারি না। দু চারজন মা তুলেছিল, তারপর পেছন দিকে তাকিয়ে দেখছে আমাদের পাড়া থেকে যারা এসছে তারা তুলেছে কিনা, এই দিকে তাকার, আবার যারা ডবল ডবল এসছে দাদা আবার তাকাচ্ছে আমাদের উনি বসে আছেন উনি তুলছেন। কিন্তু বলে রাখি মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে যে প্রণাম করে সে হলো সতী নারী। আজকে কীর্তন শুনে কাল সকালে সবাই স্বামীকে প্রণাম করবেন, দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন যেন বালি ধুলো না, আপনাদের কাল সকালে প্রণাম হবে। এইদিকে এইদিকে মায়েরা, কালকে যখন এই কথাটা বলেছি একটা মেয়ে আসলে এসে বলো দাদা, বলে কি প্রণাম আমি করব না, বলে কেন আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করব না। ও ঠিক বলেনি মা, তবে বলে রাখি আপনাদেরকে প্রণাম করবেন কাকে, স্বামী যদি স্বামীর মতো হয় তবে তাকে প্রণাম জোরে বলুন করা যায়, আর স্ত্রী যদি পত্নী যদি পত্নীর মতো হয় তাকে প্রণাম করা যায়। এদিকে স্বামী স্বামীর মতো কি, স্বামী আসামি হলে তাকে প্রণাম করবেন না কেন, স্বামী কাকে বলে, স্ত্রী সুখে সুখী স্ত্রীর দুঃখে দুঃখী তিনি হলেন স্বামী, স্ত্রী কাজ করছে তার সঙ্গে সাহায্য করে দিচ্ছে ইনি হচ্ছেন স্বামী, আর মদ খেয়ে রাত্রেবেলায় মাতাল হয়ে যদি তাহলে ইনি আসামি। আর পত্নী কাকে বলে, স্বামী এলে নারায়ণের মতো যাকে চরণ সেবা করে যাকে সেবা দেয় তিনি পত্নী, আর স্বামী বেলা 12টায় এলো এক গ্লাস জল দাও তো গড়িয়ে খেতে পারছো না বুঝে নেবেন ইনি পত্নী, পত্নী নন পেত্নী নন পত্নী হন, আর স্বামী নন আসামী নন স্বামী হন। এইদিকে তাকান তত্ত্বের দ্বারা যায় আমি, মায়েরা সবাই লক্ষ্য করবেন, স্বামী যদি স্বামীর মতো হয় তার বুকে পা দেওয়া যায়। বলুন তো শিবের বুকে পা দিয়েছিল কে, জোরে বলুন মায়েরা, কে পা দিয়েছিল, বাচ্চাটা বলছে মা কালী, আর মায়েরা মনে মনে ভাবছে না বলাটাই ভালো, এই দিয়ে তাকান মা কালী নাকি। আচ্ছা মায়েরা বলুন তো মা কালীর কটা হাত, জোরে বলুন, দু চারজন ভাবছে তাহলে কীর্তনী আর আরো দুটো বের করে দিতে পারে অসুবিধা নেই। এই দিয়ে তাকান মা কালী কটা হাত, 4টা হাত। এবার বলুন মা কালী শিবের বুকে পা দিয়েছিল, মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক, জোরে বলবেন, ও একটু উল্টো বলে ফেলেছে কিন্তু ঠিক বলতে চাই, আপনারা কি বলছেন মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক, অনেকে বলে ভাসুর অনেকে বলে শ্বশুর যে যেমন পারে, আর দু চারজন বলছে স্বামী। এখন আপনাদের বুঝিয়ে দিতে চাই মা কালীর 4টে হাত কেন এলো, মা কালীর হাতে যে মুন্ডটা আছে মুন্ডটা কি, মা কালী কেন জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরলো, মা কালী কেন রক্ত পান করলো তারপর শিকারের মুখে দিল, মা কালী কেন অসুরের রক্ত মাটিতে পড়তে দিল না। এই যে দেখান মায়ের কটা হাত, জোরে বলুন, 4টা। একটা হাতে কি বললো, দে যদি দিস দেবো, আজ যে কামনার বসে ছুটে আসিস দেখছিস কে ঝুলছে তোকেও ঝুলিয়ে দেবো। মায়েরা এই দিয়ে তাকান কি বললাম, তাহলে মায়ের হাতে 4টা হাত তো, এই যে হাতে যে মুন্ডটা আছে মুন্ডটা কি, রক্ত বীজ নামকটা অসুর খুব অত্যাচারী ছিল, মেয়েদেরকে মেয়ে জ্ঞান করতো না, এক সময় মা দুর্গা চলে যাচ্ছে আর রক্ত বীজ নামক অসুর চিৎকার করে বলছে এ দুর্গা চুপ কর, দুর্গা বললো চুপ কর, কিন্তু দুর্গার দিকে কামনার বসে ছুটে গেল কে, রক্ত বীজ নামক অসুর। মায়েরা মা দুর্গা কি করলো, তৃতীয় নয়ন থেকে করাল বদনী মা কালীর সৃষ্টি করলেন। এবার বলুন আপনারা মা কালীর জন্ম কোথা থেকে হলো, মা দুর্গার, জোরে বলুন বলুন, যে যে ঘুমাচ্ছে সে বলুন, কীর্তনের শুরু থেকে দু চারজন আমি যখন গাইছি না কৃষ্ণ কেশব কৃষ্ণ, এ কিন্তু আমি লক্ষ্য করছি যে ঘুমাচ্ছে সে বলছে খালি আমার দিকে তাকাচ্ছে, এত লোক থাকতে আমার দিকে তাকাচ্ছে, আসলে তা নয় মাস্টার মশাই যে ফাঁকিবাজ ছেলে থাকে তার দিকে নজর বেশি থাকে, আর বুদ্ধিমান ছেলের দিকে নজর কম থাকে। মায়েরা কি বললাম, এই দিয়ে দেখান মা দুর্গার তৃতীয় নয়ন থেকে কার সৃষ্টি হলো, মা কালীর। এবার বলুন যদি মা দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর সৃষ্টি হয় তাহলে মা দুর্গার আরেক রূপ কি, জোরে বলুন মা কালী। হাতে যে মুন্ডটা রয়েছে ওটা কোন অসুরের, রক্ত বীজ নামক অসুরের, ওই রক্তটা কি করলো মা প্রথমে পান করলো তারপর কি করলো শৃগালের মুখে দিল। জেনে রাখুন অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে, এই জন্য রক্ত নিজে পান করলো তারপর শৃগালকে দিল। ও মায়েরা মা কালী জীবটা কেমন করেছিল, এইদিকে জীবটাকে কেটেছিল কেন বলুন তো, জীবটাকে চাপা দিয়েছিল কেন, জীব হলো লালসার প্রতীক। দাদা ভাইদের কারো যদি একটা গাড়ি হয় কি মনে হয় একটা কিনলে ভালো হয়,
দুটো হলে কি মনে হয়, আরেকটা কিনলে ভালো হয়, লালসা বেড়ে যায়। এখানে মা বোঝাচ্ছে জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি হয়েছে, একটা বাড়ি হয়েছে, তোর পক্ষে ঠিক আছে, আর বেশি চাইতে যাস না, টেনশন বাড়বে, উদ্বেগ বাড়বে, মরবি তুই টাকার চিন্তা করতে করতে। ধর্ম সত্য, শুদ্ধ সত্য দাঁত দিয়ে, ধর্মের দাঁত দিয়ে চেপে ধর। যখনই দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা আপনি পেয়ে গেলেন, ব্যাস, আপনার আর দরকার নাই, আপনি ভগবানের চরণ শরণ করুন আর বলুন প্রভু যেটুকু দিয়েছো সেটুকু তুমি রেখো, যেটুকু দিয়েছো সেটুকু যেন আর নিয়ে নিও না, ওইটা থাকলে আমি খুশি হব। এই মনোভাব নিয়ে যিনি ভগবানকে ভজনা করবেন। মায়েরা এবার বলে রাখি, বলুন তাহলে শিবের বুকে যে পা দিল মা কালী তার সঙ্গে কি সম্পর্ক, জোরে বলুন। এখনো মায়েদের টেনশন আছে যে ঠিক বুঝতে পাচ্ছি কিনা। মা দুর্গার তৃতীয় নন্দ যদি মা কালী সৃষ্টি, একটা মেয়ে আজকে কীর্তন শুনতে এলো শাড়ি পেরে, কাল সকালবেলাতে ঘরকে গেলেন সালোয়ার কামিজ পড়েছে, ও পাল্টে গেল, জোরে বলুন পাল্টে গেল, ও দুটো রূপ হয়ে গেল, একরকম রাতে ছিল একরকম সকালে হয়ে গেল। তাহলে মা দুর্গার তৃতীয় নন্দ থেকে মা কালীর সৃষ্টি হলে মা কালীর যা রূপ মা দুর্গার তা রূপ, মা দুর্গার স্বামী যদি শিব হয় তাহলে মা কালীর স্বামী কী হবে, জোরে বলুন, জোরে বলুন। আপনাদের মনের মধ্যে এরকম সন্দেহ হয় নাই তো যে শিব যদি স্বামীর বুকে পা দেয় আমার দিতে কী আছে? একটা মা কালী যদি স্বামীর বুকে পা দেয় তবে আমার দিতে কি আছে? একটা আসরে গান গাইছি, একটি মেদিনীপুরের মেয়ে আমাকে এসে বলছে বাবা সবাই তো চলে গেল, আমার একটি প্রশ্ন জিজ্ঞেস করা আছে। বলে কি যে স্বামীর বুকে পা দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যায়, স্বামীর বুকে পা দেওয়া যায়, দেওয়া যায় তো, ওই তো শুনলেন। বলছে না আমার মরম মাঝে মাঝে বড় সব হয়। বলে কিসের সাধ হয়? স্বামী মাতলামি করে রাত্রিবেলায় আমাকে মারধর করে চিত হয়ে শুয়ে পড়ে আমার মনে হয় বুকের মধ্যে, কিন্তু আমি দিতে পারি না। কেন? আপনার কীর্তন শুনে বুঝলাম দেওয়া যায়। বললাম দিদি আজকে রাত্রিতে দেবেন না, দু চার দিন পরে দেবেন। বলে কেন? ডাক্তার দিয়ে হাড়টাকে পরীক্ষা করে দেখবেন হাটের অবস্থা ঠিক আছে কিনা, নইলে দিলে আবার নিতাই। আপনারা ভুল করে কেউ যেন কেউ দেবেন না। মায়েরা সতী নারী কাকে বলে এইদিকে তাকান, স্বামীর সঙ্গে কি সম্পর্ক সতী নারীর? মায়েরা অন্ন দানে পিতা সম রতি দানে পতি, অন্ন দানে পিতা সম রতি দানে পতি। আপনার স্বামী আপনার কে হয়? ছেলে হয়, আপনার ভাই হয়, আপনার গুরু হয়, আপনার বাবা হয়। কি করে বাবা হয়? অন্ন দানে পিতা সম রতি দানে পতি, পূজারি অন্ন দানে পিতা সম রতি দানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না অন্ন জোগাড় করে কে, জোরে বলুন, বাবা। বিয়ে হয়ে গেলে কে জোগাড় করে? স্বামী। অন্ন দানে পিতা সম রতি দানে পতি, আর অন্ন দানে পিতা সম রতি দানে পতি। বাবা দেখুন পিণ্ড দানে পুত্র সম অগতি জগতি, অজ পিণ্ড দানে পুত্র সম অগতি জগতি, পিণ্ড দানে পুত্র সম পতি পুত্র পতি পিতা